পুরো ভোট। লাল ঝান্ডার সুনামি দেখল বৃহস্পতিবার তিলিয়ামুড়া পুরবাসী। লাল ঝান্ডার গর্জমান মিছিল এদিন তিলিয়ামুড়া মহকুমা সদর কাঁপিয়েছে। সন্ত্রাস শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আসা নানা ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের দৃপ্ত পদচারণায় ছিল সমস্ত প্রতিবন্ধকতা মারিয়ে চলার দৃঢ় প্রত্যয়। পুর পরিষদের নির্বাচনে 15 জন প্রার্থীকে নিয়ে উত্তাল তরঙ্গে উচ্চারিত আওয়াজ যেন তিলিয়ামুড়ার আকাশ বাতাস বলে বেড়াচ্ছে, সন্ত্রাস শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। সাধারণ নাগরিক, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর, পথচলতি মানুষ সবাই সহমর্মিতা জানিয়েছেন বেগবান মিছিলকে। বলেছেন, পুরো পরিষদে ফের বামফ্রন্ট এখন সময়ের অপেক্ষা। দেখুন সেই ছবি। বামফ্রন্ট ছাড়া নাগরিক পরিষেবার উন্নয়ন সম্ভব নয়, অভিজ্ঞতার নিরিখে বলছেন সাধারণ মানুষ। তাই পুরো ভোটের প্রচারে বামফ্রন্ট প্রার্থীদের প্রচারে সামিল হয়েছেন তারা। এদিন মিছিলে পায়ে পা মিলান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন দুই বিধায়কদ্বয় মনীন্দ্র দাস ও গৌরী দাস এবং এক ঝাঁক নেতৃত্ব। মিছিল শুরু হয় সকাল 11টায় দলের মহকুমা কার্যালয়ের প্রাঙ্গণ থেকে। জাতীয় সড়ক ধরে বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা কার্যালয়ের সামনে ফিরে এসে মিলিত হয় সভায়। বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, মানুষের অধিকার লুণ্ঠনকারী ও প্রতারক বিজেপিকে যোগ্য জবাব দিন পুরো ভোটে, রুখে দাঁড়ান ভোটাধিকার হরণের বিরুদ্ধে। সেই কালনীমির মতো রামায়ণে যে কাহিনী আছে, মানুষের কাছে ছড়া পড়ে এসে এ রাজ্যকে হীরায় মরে দেবেন। বামফ্রন্ট সরকার যা করে গেছে তার দ্বিগুণ তিনগুণ চারগুণ করবেন। এ রাজ্যের কৃষক, শ্রমিক, খেত মজুর, দিন মজুর, তাদের রোজগার জীবন তার চেয়ে বেশি করবে। এ রাজ্যের প্রতি ঘরে ঘরে রোজগার পৌঁছাবেন, চাকরি নিশ্চিত করবেন। এ রাজ্যের শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা জীবন আড়াই গুণ করবেন। এ রাজ্যে শিল্প কারখানায় ভরে দেওয়া হবে। আজকে মাত্র 44 বছরে, এই 44 মাসে, মাত্র 3.5 বছরে আজকে ত্রিপুরা যে চেহারা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।